একে ঘাততে পানি খাইছে হাহক বিরোধীয়ে কইনাক লৈ হাহক বিরোধীৰ বুজাপৰা কইনাৰ অবৈধ ব্যৱসায়ক লৈ হততে উত্থাপিত হয় বহু অভিযোগ কইনা সিন্ডিকেটক লৈ হততে গৰম হৈ থাকে ৰাজনীতি কিন্তু এইবাৰ যেন কইনাই একত্ৰিত কৰিছে হাহক বিরোধী কইনা ব্যৱসায়ক লৈ সহপতত বৰাকৰ হাহক বিরোধী বিধায়ক খুলাই হবস্তে বিধায়ক করিমুদ্দিন বরফুয়ার ভাষ্য প্রকাশ করেছে বহু কথা আমি এসেম্বলি এই এসেম্বলি যে এসেম্বলি করেছি ইয়ার আগের এসেম্বলি গোটে বরাকর অল পলিটিক্যাল পার্টি কংগ্রেস ইউডিএফ বিজেপি অল পার্টি মিলি আমি এসেম্বলির ভিতর একটা কোয়েশ্চেন আমি একটা বিধান রাখিছিল যে বরাকর এনেই ডাঙর ইন্ডাস্ট্রি নাই টি ইন্ডাস্ট্রি খিনি বসাব লাগে ব্রিক্স ইন্ডাস্ট্রি খিনি বসাব লাগে এক্সপোর্ট ইম্পোর্টর যেখানে মানুষ বেকার হয়ে বহি আছে গাড়ি খিনি বহি আছে কোভিডর মাল এই গোটেখিনি কনসিডার করে যাতে লিগেল ওয়েতে কয়লা খিনি চলাব লাগে বলে আমি আহ্বান জানাইছিল আর তেতিয়া অসম বিধানসভার মজিয়াত সর্বসম্মত একটা সিদ্ধান্ত হয়েছিল বিধানসভাত কয়লাৰ খনন আৰু সৰপ্ৰাহৰ ক্ষেত্ৰত থকা নিষেধাজ্ঞাত শিথিলতা আনিবলৈ সহমতত উপনীত হয় হাহক বিৰোধী ৰেভিনিউ পায় সেই ব্যৱস্থা কৰি যাতে লিগেল ৱেত কয়লাখিনি যায় আৰু সেইটো ষ্টাৰ্ট কৰিছে তাত কি আপত্তি আছে দুইবাৰ দুই কথা ক'ব পাৰে নেকি যদি তাত ইলিগেল কিবা হৈছে উইদাউট চালানে মাল হৈছে অখিল গগৈ ডাঙৰীয়াৰ তাত এভিডেন্স আছে দিয়ক আমিও তেওঁৰ লগত থাকিম কিন্তু কেৱল ইমানেই নহয় এয়া ইউডিএফৰ বিধায়কগৰাকীৰ ক্লিন চিট শাসক পক্ষক ৰাজ্যত নাই কইনা চিণ্ডিকেট কত চিণ্ডিকেট চলি আছে কোনো চিণ্ডিকেট নাই অপেন কয়লা গৈ আছে লিগেল কয়লা গৈ আছে আমিও জানো সকলে জানে কত চিণ্ডিকেট চলি আছে আরে আপোনালোকে সিম্পল কথা ব্রিক্স ইন্ডাস্ট্রি নচলিব নেকি টি গার্ডেন কিনি নচলিব নেকি বরাকর ইন্ডাস্ট্রি কিনি নচলিব নেকি এইখানে চলার কারণে কয়লা লাগে এই কয়লা বেজ মেশিন তাত কি আমি তাত কি লুকা কিবা কথা আছে নেকি গোটেই জিন্দগি বর 50 বছরের পর চলি আছে 60 বছরের পর চলি আছে কয়লা দি এআই হইছে কলা হীরার জাদু হততে সিন্ডিকেটক লৈ মুখর হৈ থকা বিরোধীয়ে এতিয়া নিজেই কৈ ফুৰিছে ৰাজ্যত নাই কোনো কয়লা সিন্ডিকেট কার্যত এতিয়া একেটা ঘাততেই যেন পানি খাবলৈ নামিছে শাসক বিরোধী ক্যামেরাত পাপুর সৈতে বিচিত্র রাজবংশীর রিপোর্ট অসম লাইভ 24